তহিন আলম মহাশয় সাহেব তারপরে এইসব হাজারপুর আমরা তার শেষে পুনর আমরা উপস্থিত جيش পালন করে কিন্তু নহল তে একটা কমিছে একটা পাপা লাগে মোর আজান পীর রহমাতুল্লাহ আলাই জিকির মনত পড়ি গৈছে মই নলবাড়ি ইয়ার পৰা যায় মই নলবাড়ি যাব নলবাড়ি রামপুর মুকালমুয়া কত রামপুর সাড়ে চিনি পাই মোর জলসা আছে মই গৈ থাকো আজান পীর রহমাতুল্লাহ আলাই এডোখৰ জিকির মই গায়ে দোয়া কৰিব আজান পীর রহমাতুল্লাহ আলাইহি বহুত ডাঙৰ এজন অলি আছে যেনেকা আমাৰ জনাব মরহুম হাতিম আলী সাহেব রহমাতুল্লাহ আলাই আছিলে মরহুম আব্দুল নূর সাহেব রহমাতুল্লাহ আলাই আছিলে অসমৰ জমিনত আজান পীর রহমতুল্লাহ আলাই তেনেকা বহু ডাঙৰ এজন উলি আছে তেওঁৰ জিকিৰ শুনি শুনি হাজাৰ হাজাৰ মানুহে ইমান গ্ৰহণ কৰিছিল আল্লাহ আল্লাহ বোলা ভাই আল্লাহৰ বিনে কোনাই নমাজ পঢ়া ৰোজা নাই মরার কথা ভবা নাই কবরত যে আজাব হব তুমি জানো হোনা নাই আল্লাহ আল্লাহ বোলাবা আল্লাহর বিনে কোনো নাই নমাজ পড়া রোজা রাখা ন করিলে উপায় নাই নমাজ পড়া রোজা রাখা ন করিলে উপায় নাই আল্লাহ আপনার তৌফিক দিবা আখেরি গুজারিশ রাখিয়া হুব্বুল ওতনে মিনাল ইমান নবীজিয়ে ফরমাইছে জন্মস্থানের লগে মায়া রাখাটা মহব্বত রাখাটা আমরার ইমানের অঙ্গ আসাম আমরার জন্মভূমি আসাম আমরার মাতৃভূমি এই আসামের একটা গাছ বৃক্ষ লতা পাতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতি আপ অ্যান্ড ডাউনে 3000 মখলুকাত তাকিয়া যত মখলুক আসাম আসল সারারে মহব্বত খরা হইল আমরার নবীর আদেশ সারার লগে মিলিয়া জুলিয়া থাকা এই আসামের একটা গাছ খাটিতেও আমরার নবীর হদিস মনে হইতো যে বিনা জরুরতে গাছ একটা খাটিতে আমরা এই গাছরে আমরা মায়া করতাম আসামের একটা কীট পতঙ্গরে আমরা মারতে সময় খেয়াল হইত যে আমরা মুসলমান আমরা নবীর আদেশের অমান্যতা হইত না এইভাবে আমরা সফল রইতাম আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন